সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রোটেক, যা মূলত হচ্ছে একটি ব্যথানাশক ওষুধ। তো শুরুতেই বলতে চাই, এই ওষুধটি সহ ব্যথানাশক কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে আজকের ভিডিওতে। তো যারা পেজে নতুন বা চ্যানেলে নতুন, তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ক্লিক করে দিতে পারেন, অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, আমরা পূর্বে দেখেছি রোলাক ট্যাবলেট, যা মূলত হচ্ছে ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে। তো রোলাক হচ্ছে কিটোরোলাক, এটাও কিন্তু কিটোরোলাক, দুটির উপাদান কিন্তু একই রকমের। তো রোলাক হচ্ছে মূলত রেনাটা ফার্মাসিউটিক্যালসের, আর এই রোটেক যা মূলত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোভো কোম্পানি। তো এই নোভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, এটি হচ্ছে এই কোম্পানির নাম। তো এই রোটেক ট্যাবলেটটি মূলত হচ্ছে ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে, বিশেষ করে কোনো কারণে যদি আপনি পড়ে গিয়ে ব্যথা পান, বা কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাতে ব্যথা, গিরায় ব্যথা, এবং শরীর যদি কোনো কারণে কেটে গিয়ে থাকে, ফসকে গিয়ে থাকে, এই ধরনের ব্যথার ক্ষেত্রে এটি কাজ করে থাকে, এবং মাথা ব্যথাজনিত সমস্যার ক্ষেত্রে কাজ করে থাকে। মোট কথা হচ্ছে, শরীরের মোটামুটি সব ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে, মানে এই গ্রুপের ওষুধগুলো খুবই ভালো কাজ করে থাকে। সেক্ষেত্রে যারা রোলাক ট্যাবলেটটি খাচ্ছিলেন, তারাও এই রোটেক ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে কিন্তু উপকৃত হতে পারেন, মানে একই প্রিপারেশন ওষুধ। তো আমি বলবো, এই ধরনের ট্যাবলেট অতিরিক্ত পরিমাণে গ্রহণ করবেন না। আপনার ডাক্তার আপনাকে যতদিন পর্যন্ত গ্রহণ করতে বলবে, ঠিক ততদিনই এই ধরনের ওষুধগুলো আপনারা গ্রহণ করবেন। আর এই ওষুধগুলোর সঙ্গে অবশ্যই গ্যাস্ট্রিক নিঃসরণকারী একটি ওষুধ আপনাকে সেবন করতে হবে, যেমন সেক্লো, লোসিকটিল, ম্যাক্স প্রো, প্যান্টোনিক্স, এই ধরনের ওষুধগুলো কিন্তু এর সাথে সাথে অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। তা নাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। তো এটি কোনো ক্রমেই আপনার যদি পেটে ব্যথা থাকে, সেই পেটের ব্যথাজনিত সমস্যার ক্ষেত্রে আপনারা এই ধরনের ওষুধগুলো কিন্তু খাবেন না। এছাড়া শরীরের অন্যান্য যে সমস্ত ব্যথা রয়েছে, গ্যাস্ট্রিক ব্যথা ছাড়া, সেই ব্যথার ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হয়ে থাকে। তো এই ওষুধটির বাজার মূল্য হচ্ছে এরকম একটি বক্স, যার বাজার মূল্য 300 টাকা, এখানে দেখতে পাচ্ছেন। সেই হিসেবে প্রতি পাতা ওষুধের দাম হচ্ছে 100 টাকা, মানে পার ট্যাবলেট 10 টাকা। এখানে দেওয়া হচ্ছে এক্সপায়ার ডেট 4/2025। অবশ্যই আপনারা ওষুধের এক্সপায়ার ডেট দেখে তারপর সে ওষুধটি সেবন করবেন, সেটা যে ওষুধই হোক। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় ওষুধ থেকে থাকে, সে ওষুধটা আমরা এক পর্যায়ে দেখা যায় দু একটা খেয়ে রেখে দিই, এবং এক পর্যায়ে সে ডেটটা থাকে না, আবার সে ওষুধটা খাওয়ার ফলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো ওষুধের এক্সপায়ার ডেট হচ্ছে 4/2025, এরকম এক্সপায়ার ডেট দেখে তারপর আপনার ওষুধগুলো সেবন করবেন। তো আজকের ভিডিওতে আমরা বুঝলাম যে এটি হচ্ছে একটি ব্যথানাশক ওষুধ, এবং কোন কোন ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে, বিশেষ করে কোমর ব্যথা, হাড় ব্যথা, এবং শরীরের বিভিন্ন অংশে ব্যথা, মস্কান ওপরে যে ব্যথা, এবং কোনো কারণে যদি আপনার দেখা যায় কাটা ছিঁড়া ক্ষতস্থান থাকে, সেই ক্ষতস্থানের ব্যথা, এবং দেখা যায় কোনো ধরনের যদি শল্য চিকিৎসা বা অপারেশনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারগণ এই ওষুধটি আপনাকে দিয়ে থাকেন। এটি কিন্তু ট্যাবলেট এবং ইঞ্জেকশন দুটি ফর্মেটেই বাজারে পাওয়া যায়। মোট কথা হচ্ছে, আপনার গ্যাস্ট্রিকের ব্যথা বাদে শরীরের যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে এটি কিন্তু ব্যবহার করা যাবে। তবে এটি কিন্তু প্রচুর পরিমাণে পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত একটি ওষুধ, সেক্ষেত্রে যাদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে, তারা অবশ্যই এই ধরনের ওষুধ অ্যাভয়েড করবেন, বা যাদের ইডিমা রয়েছে, হাতে পা দেখা যাচ্ছে পানি চলে আসে বা পানি চলে আসছে, তাদের ক্ষেত্রেও এ ধরনের ওষুধ কিন্তু অ্যাভয়েড করার জন্য বলা হয়ে থাকে। আর অবশ্যই যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে একজন ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তারপর আপনারা সেটি সেবন করবেন, অন্তত একজন ফার্মাসিস্টের কাছ থেকে ওষুধের নিয়মকানুন জেনে তারপর ওষুধগুলো সেবন করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে রাখতে পারেন, আশা করছি উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থতা দান করুন, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।